দুনিয়ার জমিনে আমরা যে অন্যায় অনাচার করে যাচ্ছি, কেয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে আমাদেরকে যে জবাবদিহি করা লাগবে, এই জবাবদিহির জন্য আপনারা তৈয়ার থাকেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয়, যারা দুনিয়ার জমিনে চলার পথে আল্লাহকে কষ্ট দেয়, যারা দুনিয়ার জমিনে চলার পথে রসুলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে এবং পরকালে অভিসম্পাত করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হল আল্লাহর হুকুম পালন, কথা বলেন। মনে রাখবেন, কেউ যদি নামাজ না পড়ে, আল্লাহ বলছেন তাকে তিনি আখেরাতে শাস্তি দিবেন। আবারও বলছি, কেউ যদি নামাজ না পড়ে তাকে আখেরাতে শাস্তি দিবেন, আর কেউ যদি নামাজ নষ্ট করে আল্লাহ বলছেন তাকে দুনিয়ায় শাস্তি দিব এবং আখেরাতে তাকে বিনা হিসাবে জাহান্নাম দেব। কেউ যদি নামাজ, আমি বলছি কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে শাস্তি পাবে কোথায়? আখেরাতে। আর কেউ যদি নামাজ নষ্ট করে শাস্তি পাবে দুনিয়া আখেরাতে। নামাজ নষ্ট করে কেমনে? নামাজে আসলাম, অজু ঠিক মতো করে না, নামাজের রুকুন ঠিক মতো আদায় করে না, যেভাবে রুকু করবার কথা সেভাবে করে না, যেভাবে সেজদা করবার কথা করে না, যেভাবে হাত রাখবার কথা রাখে না, যেভাবে পা রাখবার কথা রাখে না, যেখানে চোখ রাখবার কথা রাখে না, দিল দিয়া যা চিন্তা করবার তা করে না, এগুলা না করলে নামাজের খুশু খুজু চলে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন, যারা নামাজ নষ্ট করে তাদেরকে দুনিয়ায় শাস্তি দিব, আখেরাতেও, কথা বলেন, আখেরাতেও শাস্তি দিব। এই জন্য আল্লাহ বলছেন, দুনিয়া যারা আমাকে কষ্ট দেয়, এর অর্থ হলো দুনিয়া যারা আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহ যে পথে বলছেন ওই পথে চলে না, আল্লাহ বলছেন হালাল খাও, হালাল খায় না, আল্লাহ বললেন হারাম ছেড়ে দেও, হারাম ছেড়ে দিতে পারে না, আল্লাহ বললেন অন্যায় করা যাবে না, অন্যায় ছাড়তে পারে না, এইভাবে নামাজও পড়ে অন্যায় করে, আল্লাহ বললেন এগুলা করে যারা আমাকে কষ্ট দেব এবং আমার রসুলকে যারা কষ্ট দেব, রসুলের তরিকা মতো চলে না, রসুল যেইভাবে চলতে বলেছেন রসুলের আদর্শ গ্রহণ করে না, এইভাবে যারা চলে, আল্লাহ বললেন যারা কষ্ট দেয়, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে ইহকালে তাদেরকে জীবিত থাকতে অভিসম্পাত করি, জীবিত থাকতে তাদের প্রতি লানত দেই, মরার পরেও তাদের প্রতি লানত দেই। ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা যারা তোমাকে কষ্ট দেয়, যারা তোমার রসুলকে কষ্ট দেয়, আপনি বলছেন তাদেরকে আপনি লানত করেন, আমরাও কি করব? আল্লাহর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ফেরেশতারা আমিও লানত করি, তোমরাও তাদেরকে লানত করো, এমনকি দুনিয়ার সকল সৃষ্টি যারা আল্লাহর রসুলকে কষ্ট দেয় তাদের প্রতি লানত দেয়, পড়েন নাউজুবিল্লাহ। এজন্যে আমরা চলার পথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিব, বলেন না কষ্ট দিব? আমরা কষ্ট দেইনি, কষ্ট দেইনি, কষ্ট দেয়, রসুলের সুন্নত মতো চলি না আমরা। সুন্নত আজকে থেকে আমরা ঘরের সুন্নতগুলোকে চালু করি, আমরা ঘরে ঢুকতে ডান পা দিয়ে প্রবেশ করি, ঘরে সালাম বিনিময় করি, ঘরের ভিতরে যাই, সুন্নত মোতাবেক আমরা চলাফেরা করি, কোরআনটা তেলাওয়াত করি, জিকিরিটা করি। আমাদের পুরা জিন্দগির এই টার্গেট যদি হয়ে যেত আখেরাত নিয়ে, মনে রাখবেন কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায়, আবারও বলছি কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় সে গরিব হয়ে যায়। সে কি হয়? দুনিয়া ছুটে গেলে কি হয়? কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় সে গরিব হয়ে যায়, আর কারো দিল থেকে যদি দুনিয়া বের হয়ে যায় সে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ একবার বলো, কারো হাত থেকে দুনিয়া ছুটে গেলে গরিব হয়, আর এই দুনিয়াকে দিল থেকে বের করে দেন সে আল্লাহর ওলি হয়। এই জন্য দিল থেকে দুনিয়াকে বের করি, দিল থেকে দুনিয়াকে বের করে দিই, দিলে বসিয়ে দিই আল্লাহকে এবং তার রসুলকে। আল্লাহ বলছে দুনিয়াও পাবে আখেরাতও পাবে। সুবহানাল্লাহ। এই জন্যে চলার পথে ভুল হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করো,
আল্লাহ বলেছেন কোন বান্দা যখন গুনাহ করবার পরে আমাকে কষ্ট দেওয়ার পরে আমার রসুলকে কষ্ট দেওয়ার পরে তব বুঝতে পেরে অন্যায় করেছে বুঝতে পেরে যখন তওবা করে, কোন মা যখন তার সন্তানকে 8-10 বছরের একটা বাচ্চাকে হারিয়ে ফেলে আর 30-40 বছর পরে যদি ওই বাচ্চাটাকে মা পায়, ওই মা যেভাবে খুশি হয়ে যায়। একজন মুসাফির রাস্তায় চলবার পথে শত শত মাইল দূরে যাবে, চলবার পথে ঘোড়াকে বেঁধে রেখে বিশ্রাম করছিল, ঘোড়া যখন হেরে যায় ওই মুসাফির যখন তার ঘোড়াটা পায়, আর মা 30 বৎসর পরে তার সন্তানকে যদি আবার কুলে পায় যতটুকু খুশি হয়ে যায়। আল্লাহ বলছেন আমার বান্দা গুনাহ করবার পরে যখন তওবা করে আমার দিকে ফিরে আসে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যাই। আমার বান্দা গুনাহ করবার পরে অন্যায় করবার পরে তওবা করতে করতে যখন আমার দিকে ফিরে আসে, বান্দা যখন তওবার রাস্তায় 1 কদম আগাইয়া যায় আমি আল্লাহ 70 কদম তার দিকে আগাইয়া যাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্যে চলার পথে ও গোলামের দল আল্লাহকে সন্তুষ্ট করবার চেষ্টা কর, দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নাই। মনে রাখবেন এই দুনিয়ার জমিনে চলার পথে সব সময় যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ বলছেন গোলাম রে আমি জানি তুমি 100% আমাকে সন্তুষ্ট করতে পারবে না, তুমি যদি শুধু চেষ্টা করো ওই চেষ্টাটাকে আমি আল্লাহ তাআলা কবুল করে তোমাকে মাফ করে দিতে পারি। পারবো না ইনশাল্লাহ? জোরে আওয়াজ করে বলেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের পরে বললেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা وَأَعَدَّلَهُمْ عَذَابًا مُهِينًا। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যারা আমাকে কষ্ট দেয় আমার রসুলকে কষ্ট দেয় তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন অবমাননাকর লাঞ্ছনাকর শাস্তি। কি শাস্তি? অবমাননাকর লাঞ্ছনাকর অপমানজনক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন কেয়ামতে যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা রসুলকে, যারা নামাজ পড়ে না আল্লাহরে কষ্ট দেয় না। কথা বলেন না কেন? বলেন কষ্ট দেয় না? যারা সত্য কথা বলে না তারা আল্লাহকে কষ্ট বলেন দে? যারা আমানতের খেয়ানত করে তারা আল্লাহকে, যারা হক আদায় করে না তারা আল্লাহকে। আল্লাহ বলছেন দুনিয়াও নষ্ট আখেরাত, কথা বলেন আখেরাত নষ্ট। রসুলকে যারা কষ্ট দেয়, রসুল বলেছেন তুমি প্রতিবেশীর হক আদায় করো, তুমি নিজের হক আদায় করো। রাস্তায় একটা কাঁটা, ইমানের অংশ হলো রাস্তায় যদি একটা কাঁটা পড়ে থাকে ওটা সরাইয়া দে, ইমানের অঙ্গ। ইমানের 70টা শাখার একটা হচ্ছে রাস্তায় যদি একটা কাঁটা পড়ে থাকে বা রাস্তায় একটা কিছু পড়ে থাকলো একজন মানুষ যেতে কষ্ট হবে এটা সরাইয়া দেওয়া, এটা ইমানের অংশ। এখন আমরা কি রাস্তা থেকে কিছু সরাই না রাস্তায় দেই? এখন রাস্তা দেই না সরাই? দেই, উল্টা রাস্তা বন্ধ করে দেই। রসুল বলেছেন রাস্তাকে পরিষ্কার রাখো, এটা ইমানের অংশ, আর আমরা এখন রাস্তা বন্ধ করে দিই। আল্লাহ হিফাজত করুক, সবাই বলেন আমিন। কেন বলতেছি কথাগুলো মনে রাখবেন, দুনিয়ার জমিন থেকে আমি আপনি বিদায় নিয়ে যেতে পারি, তিনটা কথা বলবো আজকে, মনোযোগ দিয়ে শুনবেন যা বলতে চাই। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের পরের শব্দ থেকে বললেন, এরপরের শব্দ থেকে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল مؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। এরপরে আয়াতে আল্লাহ বললেন
যারা বিনা অপরাধে, কি অপরাধে সবাই বলেন, আবারও বলছি যারা বিনা অপরাধে কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারীকে কষ্ট দেয়, কি বুঝলেন? আল্লাহ বলছেন যারা বিনা অপরাধে তার কোনো মুমিন পুরুষকে, মুমিন বান্দাকে অথবা মুমিন বান্দিকে কষ্ট দেয় আর তারা মিথ্যা অপবাদ দেয়, এই সমস্ত যারা করে আল্লাহ বললেন তাদেরকে আল্লাহ এই কথা বুঝাতে চাইলেন তারা প্রকাশ্যে পাপ বহন করে কেয়ামতের দিনে। তাদের পক্ষে পৃথিবীর কাউকে আমি কেয়ামতের দিনে দাঁড়াতে দিব না, কেউ দাঁড়াবে না, কেউ না। দুনিয়ার জমিনে যারা একজন মুমিন পুরুষকে কষ্ট দেয়, একজন মুমিন নারীকে কষ্ট দেয় অথবা তার প্রতি অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়, এইভাবে যদি কেউ করে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বললেন তাকে তো দুনিয়া শাস্তি দিব আর মরার পরে তার পক্ষে আমি কাউকে দাঁড়াতে দিব না। নাউজুবিল্লাহ বলেন, চিন্তা করতেছেন আপনারা কি অবস্থা হবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে চলার পথে আমরা অন্যায় করব, কথা বলেন অন্যায় করব। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন ও গোলাম, এই দুনিয়ার জমিনে চলার পথে তুমি আমি আল্লাহকে ভালোবাসতে শিখো, আমাকে ভালোবাসতে শিখো, আর কিছু করো আর না করো আমাকে সন্তুষ্ট করতে যদি পারো, আমার রসূলকে তুমি যদি সন্তুষ্ট করতে পারো, পৃথিবীর কেউ যদি তোমার পাশে না থাকে কেয়ামতের কঠিন ময়দানে, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন আমি নিজে আমার আরশে আজিমের ছায়ায় জায়গা দিয়ে পর্দার আড়ালে রেখে আমি আমার বান্দার গোনার দিকে না তাকাইয়া আমাকে সন্তুষ্ট করেছে, এই খুশিতে আমি আল্লাহ আজকেও বান্দাকে সন্তুষ্ট করে জান্নাতের ওয়াদা দিতে পারি। আল্লাহ